গ্যাসের দাম বৃদ্ধি জনগণের জন্য কিছুটা অস্বস্তিকর হলেও এর যৌক্তিক কারণ আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি সেতুমন্ত্রী বলেন এল আমদানি ব্যয় সমন্বয় করতেই এর সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি মন্ত্রণালয় কাদের বলেন বর্তমানে প্রতি ইউনিট এল আমদানি মূল্য উনচল্লিশ টাকা এবং ব্র্যান্ডিং মূল্য বারো দশমিক পাঁচ শূন্য পয়সা এই হিসেবে বর্তমানে মাসে এক হাজার আটশো ষাট টাকা লোকসান হচ্ছে এখানে সমন্বয়ের প্রয়োজন ছিল এবং সেটাই করা হচ্ছে বলেও জানান মন্ত্রী তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ জানিয়েছেন সোমবার থেকে সম্প্রচার তারিখকে প্রাধান্য দিয়ে চ্যানেলের সিরিয়াল করা হবে এছাড়া স্থানীয় কেবল অপারেটররা যেন কোনো বিজ্ঞাপন প্রচার করতে না পারে তা মনিটর করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী তিনি বলেন সম্প্রচারের তারিখ অনুযায়ী যে ক্রম ঠিক করে দেয়া হয়েছে সেটা অনুসরণ না করলে এছাড়া কেবল অপারেটররা নিজেদের বিজ্ঞাপন প্রদর্শন করলে এবং অনুষ্ঠান প্রদর্শন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সম্প্রচারের তারিখ অনুযায়ী সম্প্রচার শুরুর তারিখ অনুযায়ী যে ক্রম ঠিক করে দেওয়া হয়েছে সেই ক্রম অনুসরণ না করলে এবং স্থানীয়ভাবে বিভিন্ন ক্যাপেল অপারেটর দেখা যায় তারা নিজেরা বিজ্ঞাপন প্রদর্শন করে এবং অনুষ্ঠান প্রদর্শন করে এগুলো করলে পরে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব গ্যাস ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের পকেট ভারী করতেই সরকার গ্যাসের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম জিয়ার মুক্তি দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন ফখরুল বলেন একদিকে বাজেটের নামে লোটপাট অন্যদিকে গ্যাসের দাম বাড়িয়ে সংকট সৃষ্টি করছে সরকার তিনি বলেন এই সরকার বাজেটের মাধ্যমে জনগণের সম্পদ লুঠে নিচ্ছে এই সরকার এক এক করে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে সামাজিক জীবনে এক ভয়াবহ সংকটের সৃষ্টি করেছে এই বাজেটের নাম করে তারা আজকে ট্যাক্স আরোপ করছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষের পকেট কেটে নিয়ে তারা তাদের লুণ্ঠনের সম্পর্কে বৃদ্ধি করছে এই দাম বাড়ানো হয়েছে শুধুমাত্র তাদের যে ব্যবসায়ী যারা এলএনজি গ্যাস আমদানি করছে তাদেরকে তাদের জন্য তাদের জন্যই তাদের পকেট ভালো করার জন্য ওই দুর্বৃত্তদের পকেট ভালো করার জন্য তারা এটা করছে সরকারটা এই সরকার নিজেরাই নিজেরাই একটা লুটেরা সরকার এই সরকার নিজেরাই একটি লুণ্ঠনকারী সরকার এবং তারা লুণ্ঠন করছে জনগণকে এটাই হচ্ছে মূল কথা গোলশান হোলি আর্টিজানে দেশের সবচেয়ে নৃশংস জঙ্গি হামলার পর কেটেছে তিন বছর কিন্তু সুখের ক্ষতে প্রলেপ পড়েনি এতটুকু সেদিনের ঘটনায় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা আহত হন বেশ কয়েকজন এই দিনে ঘটনাস্থলে আসেন তারাও নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাতে আসেন ইতালির রাষ্ট্রদূত আসেন বাংলাদেশে বসবাসরত আর্জেন্টিনা জাপান ও ভারতের নাগরিকরাও গোলশান হামলায় নিহত একুশ জনের মধ্যে ছিলেন এসব দেশের নাগরিকরাও পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা জানান র্যাব মহাপরিচালকও র্যাব পরিচালক বলছেন দেশে বর্তমানে উগ্রবাদের ঝুঁকি কিছুটা কম থাকলেও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় সর্বোচ্চ সতর্ক আছেন তারা যেহেতু আমাদের দেশে এটি ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রভাব সৃষ্টি করেছে সারা বিশ্বব্যাপী জঙ্গিবাদ নিশ্চিহ্ন এবং পরাস্ত না হওয়া পর্যন্ত দেশবাসীকে আমাদের সবাইকে এর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে